একটা বিষয় হচ্ছে গণভবন ছাড়বেন কিনা, এই প্রশ্ন আসলে তার মধ্যে উঠছে কিনা। ইতিমধ্যেই আমরা দেখেছি যে যখন তিনি প্রথম ক্ষমতায় বসলেন গত 15 বছর আগে, তখনই সে হচ্ছে 2041, মিশন 41, মিশন 51, মিশন 21 এগুলো হচ্ছে সে বিস্তার করে গেছেন ফলে, এবং আমরা দেখব যে প্রত্যেকবারই নির্বাচনকালীন সময় সে একটা করে নতুন সালের ঘোষণা দেয়, এবং এখন আমরা শুনছি যে সে মিশন 41। এই যে মিশন 41 তারা ভেবে নিয়েছে যে আজীবন তারা এই বাংলাদেশে একটা মানে স্বৈরতন্ত্র, একটা রাজতন্ত্র কায়েম করবে, এবং সেই পথেই তারা হাঁটছে। এই যে নানানভাবে আসলে মানুষের সামনে নানান কিছু বলা যে সে এটা করছে সে এটা করছে, এগুলো দিয়ে আসলে নানানভাবে বাংলাদেশের মানুষের সামনে একটা সিম্প্যাথি ক্রিয়েশনের যে জায়গা সেগুলো আসলে তিনি নিশ্চিত করছেন। আমরা দেখব যে সে হয়তোবা বলছেন যে তার হয়তোবা সে চাকরি করে না, সে তার কোনো পেনশন আসবে না, কিন্তু আবার এটাও সত্য কথা যে প্রত্যেক বছর বাংলাদেশে বাংলাদেশের অর্থনীতির হাজারো কোটি টাকা আসলে বিদেশে পাচার হয়। এই টাকাগুলো আসলে কোথায় যায়, এই টাকাগুলো আসলে কারা রাখে, ওই হাওয়া ভবন, ওই বেগম পাড়া, এগুলো আসলে কাদের পাড়া হয়ে দাঁড়িয়েছে, ফলে বাংলাদেশের মানুষের কাছে খুবই স্পষ্ট এই সব ভুজুং ভাজুং টাইপের কথাবার্তা দিয়ে কিংবা এগুলো সিম্প্যাথি ক্রিয়েট করার মতো কথাবার্তা দিয়ে আসলে বাংলাদেশের মানুষকে এখন আর দুর্বল করা যাবে না, বাংলাদেশের মানুষকে আর কোনোভাবেই মানে আটকে রাখা যাবে না। এখন যে লড়াই শুরু হয়েছে, এক দফা এক দাবির লড়াই বাংলাদেশের সরকার এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের, সে লড়াই আসলে বাংলাদেশের মানুষের মুক্তি দিবে, অন্যথায় বাংলাদেশের মানুষের আর মুক্তি মিলছে না। ফলে সবাইকে আবারও বলছি যে এই রাজপথই আমাদের একমাত্র মুক্তির উপায়, আসুন একসাথে একসাথে লড়াইটা করি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তারা হচ্ছে বিভিন্ন সভা সমাবেশে এক দাবি, এক দফা এক দাবি ঘোষণা করছে, শুনছেন হয়তোবা সবাই, এটা হচ্ছে যে বর্তমান যে ব্যবস্থা আছে সেখানে এই বর্তমান সরকারের অধীনে নির্বাচন, এই বর্তমান ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নির্বাচন কেমন হতে পারে সেটা ঠিক গত 3 দিন আগে ঢাকা 17 নির্বাচনে আমরা দেখতে পেয়েছি। একটা ঢাকা 17 আসনের নির্বাচনে হিরো আলমের মতো একজন প্রার্থী, যাকে নিয়ে আসলে সারা দেশব্যাপী হাসি ঠাট্টা তামাশার কোনো শেষ নাই, সেই রকম একজন প্রতিনিধি বা সেরকম একজন প্রতিনিধিকে তারা নির্বাচনের দিন তাকে হামলা করতে হয়েছে, এবং তার মধ্য দিয়েও তারা আসলে 100% কেন তারা মানে 30%ও ভোট কাস্ট করতে পারে নাই, ফলে জাতীয় নির্বাচন ঠিক এই সরকারের অধীনে কেমন হতে যাচ্ছে বা হলে সেটা কেমন হবে সেটা এই হিরো আলমের নির্বাচনের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। এবং এই হিরো আলমের উপর যে নির্যাতন, যে নিপীড়ন, যে হামলা করা হয়েছে সেটাকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই, এবং শুধুমাত্র নিন্দাই না, এর বিচার করতে হবে। ইতিমধ্যে হয়তো বা কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, এই গ্রেপ্তার যেন কোনো লোক দেখানো গ্রেপ্তার না হয়, এবং এই গ্রেপ্তার শুধুমাত্র যেন কোনোভাবে ওই জাতিসংঘ কিংবা আমেরিকাকে বুঝ দেওয়ার মতো কোনো গ্রেপ্তার না হয়, সেই জায়গায় সোচ্চার থাকতে হবে আমাদের প্রশাসনকে এবং আলটিমেটলি বাংলাদেশের মানুষকে। ফলে একটা বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা বারবার বলেছি যে কোনোভাবেই বাংলাদেশের বিএনপি, গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন সহ বাংলাদেশের প্রায় 37টা দল আমরা একসাথে বলছি যে কোনোভাবেই এই স্বৈরাচারী সরকারের অধীনে, এই আওয়ামী সরকারের অধীনে নির্বাচন হতে পারে না, হতে দেওয়া যাবে না। এই একটা নির্বাচন হতে হলে অবশ্যই একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থার একটা গুণগত পরিবর্তন প্রয়োজন, নয়তো আসলে বাংলাদেশ আসলে আলটিমেটলি কোনো আলোর মুখ দেখতে পাবে না। ফলে সেই জায়গা থেকে আমরা গণতন্ত্র মঞ্চের আজকে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছি, আমাদের 2 দিন ব্যাপী পদযাত্রা ছিল। গতকালকের পদযাত্রায় আপনারা দেখেছেন যে হাজারো হাজারো এই পদযাত্রায় যারা পা মিলিয়েছে, হাজারো হাজারো মানুষের উপর তারা গুলি ছুড়েছে, এমনকি লক্ষ্মীপুরে দুজন নিহত পর্যন্ত হয়েছেন। এই যে হামলা মামলা নানান কিছু, আওয়ামী লীগ নিজেই যে আসলে ভয়টা পাচ্ছে, সেটা স্যাংশন হোক কিংবা সেটা মানুষের তোপ হোক, সেই সকল কিছু মিলায় আওয়ামী লীগ যে ভয় পাচ্ছে সেই ভয় আসলে তারা এখন সাধারণ মানুষের মধ্যে সঞ্চার করতে চায়, এবং সেই সব ভয় সঞ্চারের জন্য তারা এখন নানান জায়গায় হামলা করছে, মামলা করছে, মানুষকে গুলিবিদ্ধ করছে, এবং বাংলাদেশের মানুষও আসলে এটার সঠিক জবাব তারা দিয়েছে যে গতকালকের পদযাত্রায় হামলা হওয়ার পরেও আজকে ঠিক সকাল থেকে আবার এই পদযাত্রা শুরু হয়েছে, ফলে বাংলাদেশের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার এই সরকারের পদত্যাগের জন্য যে কাফেলা ইতিমধ্যেই রাজপথে নেমেছে, সেই কাফেলা শেষ সমাপ্তি ঘটবে এই বাংলাদেশ রাষ্ট্রের একটা গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে, এটা ছাড়া আর কোনোভাবে আসলে সম্ভব হচ্ছে না। ফলে বাংলাদেশের মানুষ যেখানে যেভাবে আমাকে শুনছেন কিংবা যেখানে যেভাবে নানানভাবে খবর রাখছেন, তাদের প্রত্যেককে বলবো যে এই রাজপথই আমাদের একমাত্র মুক্তির উপায়, ফলে আসুন লড়াই, এই লড়াই আমাদের একমাত্র লড়াই, আমাদেরকে আসলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বাংলাদেশে একজন মানুষ হিসেবে একটা নাগরিক মর্যাদা নিয়ে নিজস্ব অধিকার নিয়ে বেঁচে থাকা নিশ্চিত করতে পারবে। আমরাও গণসংহতি আন্দোলন, আমাদের দলেরও নিবন্ধন দেয়া হয় নাই, এবং
আমাদের দলেরও নিবন্ধন দেওয়া হয় নাই এবং হাইকোর্ট থেকে আমাদেরকে হচ্ছে নির্বাচন কমিশনকে এটা কয়েকবার হচ্ছে চিঠি দেওয়া হয়েছে যে কেন আমাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে না, এই মর্মে যেন তারা আসলে তাদের জায়গাটা ক্লিয়ার করে। কিন্তু তারপরেও নির্বাচন কমিশন কোনো ধরনের কোনো জবাব দেয়নি এবং নির্বাচন কমিশন কোনো জবাব তো দেয়নি, বরং এত পরিমাণে ঔদ্ধত্য দেখিয়েছে যে হাইকোর্টের রায় পর্যন্ত তারা অমান্য করেছেন। ফলে বাংলাদেশে এখনও পর্যন্ত মানে যে ব্যবস্থা দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশের যে প্রধান জায়গাগুলো আমাদের বিচার আমাদের হাইকোর্ট কিংবা নির্বাচন কমিশন সেগুলো কোনো কিছু আসলে তার নিজস্ব মানে বা কী বলে ফাংশনিং জায়গা যেটা সেটাতে নাই। ফলে এই সরকারের অধীনে এই স্বৈরাচারী সময়ের অধীনে কোনো দল যারা কাজ করছে তাদেরকে আর নির্বাচন মানে তাদেরকে আর নিবন্ধন দেওয়া হবে বলে মনে করা হচ্ছে না। এর ফলাফল আসলে কিংবা এর দৃশ্যমানতা আমরা দেখেছি যে গত নিবন্ধনের জন্য যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্য দিয়ে। ফলে এইটা স্বাভাবিক যে এই সরকার এই স্বৈরাচারের অধীনে আসলে কোনো দল নিবন্ধন কেন, তারা কোনো কিছুই আর মানতে রাজি না, তারা নিজেদের মতো করে আসলে সব কিছু দেখতে প্রস্তুত। ফলে সেই দিক থেকে তারা নিজেদের সাথে যাদের হিসাব মিলবে তাদেরকে দেখবে আর বাকিদেরকে দেখবে না, এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এখন আর এই সরকারের অধীনে এই স্বৈরাচারী সরকারের কাছে কিছু চেয়ে কিংবা কোনো ধরনের আবেদন করে এখন আসলে কোনো লাভ নেই। ফলে এখন সময় ছিনিয়ে নেয়, সেটা হোক মানুষের মর্যাদা, সেটা হোক আমাদের অধিকার কিংবা হোক সেটা আমাদের দলীয় নিবন্ধন, সব কিছুই এখন আসলে ছিনিয়ে নেবার দরকার ছিনিয়ে নেবার সময় এসেছে। এবং সহজ বিষয়, এই স্বৈরাচারী সরকারের পতন ছাড়া কোনো দলের নিবন্ধন কিংবা মানুষের বেঁচে থাকার জায়গা কিংবা মানুষের ওই বাজারের দ্রব্যমূল্য কমানো কিংবা আমাদের গ্যাস বিদ্যুৎ কিংবা আমাদের অন্যান্য যত আমাদের সম্পদ রক্ষা সেটা কোনো কোনোটাই আসলে সম্ভব হচ্ছে না। ফলে এক দফা এক দাবি, এই স্বৈরাচারী সরকারের পতন এবং এই বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে একটা গুণগত পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া।